এখন আমরা এসেছি বিষ্ণুপুর খেলার মাঠে। বিষ্ণুপুর ফ্রেন্ডস ক্লাব অ্যাসোসিয়েশন অন্নপূর্ণা পুজো উপলক্ষে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। তাতে ক্ষুদে শিল্পীরা একসাথে একত্রিত হয়েছে, মাঠের মাঝখানে তারা বসে আছে। এখন পাঁচটার সময় এসেছে, বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর তাদেরকে আর ধরে রাখার কোনো রকম আর সুযোগ নেই। যে যা নিজের ছন্দে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছে, বসে থাকতে থাকে তারা, একটু নিজস্ব ছন্দে খেলতে শুরু করে দিয়েছে কেউ কোনো কোনো স্টুডেন্ট। ছোট ছোট ছাত্রছাত্রী এবং সঙ্গে অন্নপূর্ণা ঠাকুরের মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর কালার কম্বিনেশন করেছে, যেটা বিষ্ণুপুর খেলার মাঠে পুজোটি হচ্ছে এবং আশেপাশেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রত্যেক অভিভাবক তাদের ছোটো ছোটো ছেলে মেয়েকে নিয়ে মাঠে উপস্থিত হয়েছে, তারা ছবি আঁকার জন্য খুবই আগ্রহ সহকারে তারা মাঠে বসে আছে। এবং যেহেতু তারা এখনও হাতে কাগজ পায়নি, সেই জন্য তারা একটু মনক্ষুণ্ণ হচ্ছে যে কখন আমাদের কাগজ দেবে, তাহলে আমরা একটু আঁকতে পারি, একটু দৌড়ঝাঁপ করবে। এবং তার থেকেও ছোট ছোট সব ক্ষুদে শিল্পীরা স্থান পেয়েছে মায়ের সামনে, মায়ের সামনে মায়ের কাছে হাত ধরে, অন্নপূর্ণা মায়ের সামনে, তারই মায়ের হাত ধরে একটি অভাবনীয় সে একটা ছবি এঁকেছে, তার মনের ইচ্ছে প্রকাশ পেয়েছে তার খাতায়। একটি খুবই সুন্দর যে ঠাকুরের সামনে ছবি আঁকছে, তার প্রতিভা সে তার খাতায় প্রকাশ করছে, আস্তে আস্তে রং করছে। আর অন্যান্য ছোট ছোট ক্ষুদে শিল্পীরা তারা ভীষণই ব্যস্ত, নিজস্ব ছন্দে তারা ছবি আঁকছে, প্রত্যেকেই যে যা নিজের মতো করে ছবি আঁকছে, কিন্তু এই যে প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে খুবই সুন্দর। তাদের ইচ্ছেটা যতই ছোট হোক, ইচ্ছেটা সব থেকে বড় কথা। আর যে কোনো ছবি এঁকেছে যত ছোটই হোক আর বড়ই হোক, সেটা খুবই সুন্দর। অন্নপূর্ণা ঠাকুর এসে গেছে, এখন আমরা দেখছি, এবং মায়ের সামনে যে তারই মায়ের হাত ধরে তারই সামনে একটা ছবি তোলা, ভীষণই সুন্দর একটা দৃশ্য, যেটা সব সময় আমরা দেখতে পাই না, কিন্তু এটা একটা স্মরণীয় হয়ে থাকবে তার সামনে, তার মায়ের হাত ধরে ঠাকুরের কাছে একটা ঠাকুরের সামনে বসে ছবি আঁকা, খুবই আনন্দের বিষয় এটা। আর ছোটো ছোটো ক্ষুদেরা তারা ছবি এঁকেছে, এখন জমা দিচ্ছে প্রায় শেষের দিক, আর একজন শুধু ভাবছে আমারটা নিয়ে নেবে না, তো এই নিয়ে চিন্তায় পড়ে আছে। মা যেখানে সামনে আছেন সেখানে আর চিন্তা কিসের, পড়ে যাক ততক্ষণ যতক্ষণ তার শেষ হয় ছবি। সুন্দরভাবে সাজানো হয়েছে অন্নপূর্ণা ঠাকুর, খুব সুন্দর দেখতে লাগছে। এবং এখানে শিব ঠাকুর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। পাশে একজন বাঁশি বাজাচ্ছে, ঠাকুরের সাথে ঠাকুরের সাজগোজ ভীষণই সুন্দর। আর একজন ঢাকি এসেছে, এখানে ঢাক বাজাবে, তার সাথে একটি বয়স্ক মানুষ ঢাক বাজাচ্ছে, সেটিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, খুবই ভালো লাগছে। আমরা প্রত্যেকে সবাই মিলে, ছোট বড় প্রত্যেকে মিলে যে এখানে একটা জায়গায় এসেছি, পূজা মণ্ডপে ওনারা আয়োজন করেছেন ক্লাব পক্ষ থেকে, বাচ্চাটি ছবি আঁকছে, তার মা দেখুন তার পিঠটা ব্যথা করছে মনে হয়, মা একটু ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে প্রত্যেক ছোটো ছোটো ক্ষুদে শিল্পীরা তারা ভীষণই ব্যস্ত, কখন জমা দেবো, কখন করবো মেলা অথবা শহর, কখন বাইরে গিয়ে খেলবো, সেটা একটা চিন্তায় থাকে সারাক্ষণ ধরে।
প্রায় সন্ধ্যের দিক হয়ে এসেছে। বাইরে সুন্দরভাবে লাইটিং খুব সুন্দরভাবে সাজিয়ে উঠেছে। এবার ছোটটা একটু বড় যারা আর কি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ, তারা এখনও পর্যন্ত কাগজ পায়নি। প্রায় 6:20-এর কাছাকাছি হতে যায়, প্রায় 1 ঘন্টা বসে থাকতে থাকতে তাদের প্রায় খুবই কষ্ট হচ্ছে। যারা আঁকতে পারল না তারা দেখছে দূর থেকে। এখন সবে মাত্র কাগজ পেয়ে গেছে, এবারে আঁকতে শুরু করে দিয়েছে। প্রায় অন্ধকার হয়ে গেছে, তার মধ্যেই চলছে পুজো মণ্ডলের ছবি আঁকছে, কেউ শহরের ছবি আঁকছে শহরের, এবং তার মাঝখানে আমাদের মাঠে বিষ্ণুপুর খেলার মাঠে সেখানে মেলা বসেছে। একটু মেলাটাও দেখিয়ে দিলাম ছোট করে। আর দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলের অপরূপ দৃশ্য, খুবই সুন্দর মণ্ডপ সাজিয়েছে, তার সাথে লাইটিংয়ের কাজ এবং কিছু দোকানও এসেছে। সুন্দরভাবে মাঠটিকে সাজানো হয়েছে যাতে অনেকে এসে ঠাকুরটাকে, ঠাকুর মণ্ডপটাকে দেখতে পারে। আমাদের মাঠটি খুবই বড়, তার ফলে কোনো মানুষেরই অসুবিধা হবে না। এখানে খুবই সুন্দরভাবে